রব্বানী পিতামৃত ময়দান আলী মণ্ডল মাতা যা মৃত জায়দা খাতুন গ্রাম নারায়ণখোলা পোস্ট নারায়ণখোলা উপজেলা নখলা জেলা শেরপুর চন্দ্রকোনা রাজলক্ষ্মী উচ্চ বিদ্যালয় কলেজ ময়মনসিংহ নাসিরাবাদ মহাবিদ্যালয় 1966 সালে আমি এসএসসি পাশ করছি, ইন্টারমিডিয়েট পাশ করছি 68 সালে। ছাত্রলীগ ওই সময় ওই কলেজ বা স্কুলে কলেজ শাখায় ছিলাম? হ্যাঁ, কমিটি ছিল। হ্যাঁ, তখন ওই সময়েও 68 সালেই একটা কমিটি হইল প্রথম, ওই কমিটির আমিও ছিলাম। কমিটিতে দায়িত্বশীল কারা ছিলেন? এখলাসউদ্দিন আহমেদ ভিপিএস ছিল, জিএস ছিল আব্দুর রহমান সাহেব। আচ্ছা, একজনের বাড়ি পূর্বধলা, আরেকজনের বাড়ি হলো ইয়েতে হালুয়াঘাট, ষড়যন্ত্র মামলা বঙ্গবন্ধু মুক্ত করা, 69 গণ অভ্যুত্থান, এগুলিতে আমরা ছিলাম। ওই দিন আমার সাথে একজন শহীদ হয়েছে, নাম যার নামে কলেজ হয়েছে মিন্টু কলেজ ময়মনসিংহে। সংখ্যাগরিষ্ঠ সিট পাইলে বঙ্গবন্ধুর নেতৃত্বে নৌকা, তার পরবর্তীতে যখন ক্ষমতা হস্তান্তর করতে ছিল না বা অ্যাসেম্বলি কল করলো না, তারপর অসহযোগ আন্দোলন, তারপরে বঙ্গবন্ধু 25 মার্চ রাত্রে ঢাকাতে গণহত্যা করে তৎকালীন পাকিস্তান বাহিনী। ওই সময় 26 মার্চের বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার পর আমরা মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুত হই। স্বাধীনতা যুদ্ধ শুরু হওয়ার শুরু প্রারম্ভে পাকিস্তানি বাহিনী যখন ডুবলো এদিকে শেরপুর জেলায় ঢুকে, তারপরেই আমাদের এখানে প্রথম অপারেশন, এখানে 3 জন শহীদ হয়, নাম হল নাটু সরকার, আরেকজন হইল গোলাম মোস্তফা সরকার, আরেকজন হইল আবুল হাশেম সরকার, 3 জন শহীদ, আরেকজন নারায়ণখোলা উনি রামগতি প্রসাদ, উনিও শহীদ। পাকিস্তানরা ধরে নিয়ে তাদেরকে গুলি করে হত্যা করে এবং 1 মাস পরে আমরা ভারতে পাড়ি জমাই। ভারতে যাওয়ার পরে আমরা তুরাতে প্রশিক্ষণ গ্রহণ করি, 45 দিন প্রশিক্ষণ নিই আমরা এখানে। ওখানে যিনি আমাদের প্রশিক্ষণ করাইতেন, ওনার বাড়ি হলো নেপালে, হাবিলদার মূর্তিপ্রসাদ সোনার, ক্যাপ্টেন মেলবিন, উনি আমাদের কমান্ডার ছিলেন। বর্তমানে যিনি আমাদের নখলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি, প্রাক্তন কলেজের শিক্ষক অধ্যাপক মুস্তাফিজুর রহমান, উনি ছিলেন আমার সাথে এই বাড়িতেই। এখানে শহীদ হয়েছে শহীদ মঞ্জু, এখানে শহীদ হয়েছে শহীদ সুলতান, মিজানুর রহমান আছে, জি এম আকরাম, তারপর যে চাকরি করত নুরুল ইসলাম, এরকম অনেকে বেঁচে আছে, অনেকেই নাই। ট্রেনিং সেন্টারটা বারেঙ্গাবার আসলাম, ওখানে মুক্তিযোদ্ধা ক্যাম্পে, তারপর আমাদেরকে ওইখান থেকে পাঠাইল পুরাখাসিয়াতে, ওইখান থেকে আমাদেরকে ভাগ বাটোয়ারা করে বিভিন্ন রণাঙ্গনে, এবং আমরা বাংলাদেশ অভ্যন্তরে প্রথম ঢুকি। আমি জুলাই মাসে প্রথম বাংলাদেশ অপারেশনের জন্য আমাকে ভারতে পাঠানো হয় জুলাই মাসের 3 তারিখে। আমার সহকারী ছিল, মারা গেছে সুরুজ্জামান, মারা গেছে মুজাফর, মারা গেছে শওকত আলী, মারা গেছে লিয়াকত আলী, মারা গেছে আব্দুল হাকিম। নাকুগাঁও হয়ে প্রথম আমরা তন্তর হয়ে ঢুকি এবং ওখানে প্রথম আমাদের সাথে পাক আর্মির সাথে সংঘর্ষ হয়। এখানে হইল 3 তারিখ, কোন মাস? জুলাই মাসে আমাদের প্রথম অপারেশন হইল চেচুয়া ব্রিজ ভাঙা, মুক্তাগাছা, তারপরে হইল ময়মনসিংহের বেগুনবাড়ি রেলওয়ে ব্রিজ, এটা ভাঙা, তারপরে নান্দিনা কালীবাড়ি একটা জায়গা আছে জামালপুরের নান্দিনা, ওইখানে ওইখানে ব্রিজ ভাঙা। তার পরবর্তীতে সবচেয়ে বড় যুদ্ধটা হইলো আমাদের এইখানে নারায়ণখোলা, এটা হইলো 30শে আগস্ট, এবং 11.5 টানা 11.5 ঘন্টা যুদ্ধ হয়েছে এখানে। তা আমাদের এইখানে শহীদ হয়েছিল 16 জন আর্মি, এই নারায়ণখোলা বাজারে ঢুকে পাশের একটা গ্রামে গেছিল একটা জ্বালাওপোড়াও করার জন্য, গ্রামটার নাম হইল রেহায়াষ্টদল। কিন্তু ওইখানে যাওয়ার পরে ওরা ওইখান থেকে ঢুকছে, আমরা মানে দুই দিক থেকে আসছি এখানে, পরে ওরা এই কে বা কার মাধ্যমে খবর পায়, ওরা এসে বাজারে জায়গা নিল,
জায়গা নেওয়ার পরেই আমাদের সাথে তুমুল যুদ্ধ শুরু হইল। এই পাশে ছিল আমার বড় ভাই মরহুম বীর মুক্তিযোদ্ধা খান হোসেন সাহেব, উনি তৎকালীন রিপিয়ারে চাকরি করত এবং আমাদেরই কোম্পানি কমান্ডার ছিলেন। উনি ছিলেন এই পাশে, আমি ছিলাম উত্তর পাশে বাজারের। সারাদিন যুদ্ধ হইল। পরে এক সময় আমরা দেখলাম যে একটু বিরতি না দিলে তারা বের হইতেছে না। সন্ধ্যার পরে আমরা ওদেরকে ওই জায়গাটা খুলে দিলাম, মানে আমরা নিজেরা গোলাগুলি বন্ধ করে দিলাম। ওরা ভাবলো যে হয়তো আমরা চলে গেছি। পরে বাজারটা বের হয়ে যাওয়ার পরে আমরা অ্যাম্বুশে ফালাই ওদেরকে, এবং এখানে যথেষ্ট পাকিস্তানি বাহিনী হতাহত হয় এবং ওদের অনেক অস্ত্রশস্ত্র আমরা নিয়ে নিই এখান থেকে। প্রায় 40-42টা রাইফেল, স্ট্যান গান, 2টা LMG এগুলি রেখে দিয়েছিলাম আমাদের এখানে। মুক্তি বাহিনী যারা মারা গিয়েছিলেন বা শহীদ হয়েছেন তাদের নাম কি মনে আছে? কয়েকজন? শহীদ সুলতান, শহীদ রমিজ, শহীদ আলী আকবর, শহীদ জামাল উদ্দিন। মানে আমাদের একটা পার্টি এখানে এই পাশে থাকে, আর একটা পার্টি আমরা ওই পাশে থাকি, এবং এখানে যুদ্ধ শুরু হয় আমাদের। জায়গাটার নাম নারায়ণখোলা, আর ওই পাশের ওইটুকের নাম হলো পাঠাঘাটা। আমি ছিলাম পাঠাঘাটা। আচ্ছা। আর আমার বড় ভাই নাম ফরহাদ হোসেন সাহেব, তিনি মুক্তিযোদ্ধা, উনি ছিলেন এই পাশে নারায়ণখোলা। হ্যাঁ। আর পাকিস্তানের অবস্থান? ওনার সাথে পাকিস্তানের অবস্থান ছিল বাজারের ভিতরে। আরেকজন কমান্ডার আছিল, উনিও মারা গেছেন, ওনার নাম হলো আব্দুল আলী ভূত, কোম্পানি কমান্ডার ছিল। উনি ছিল আমার ভাইয়ের সাথে। বড় যুদ্ধ হওয়ার পরে আমাদের গোলাবারুদ যখন ফুরাই গেল তখন আমরা ভারতে চলে গেলাম। পরের দিন চলে যাওয়ার পরে 1 তারিখে আমরা ক্যাম্প করলো এখানে পাকিস্তান বাহিনী। মানে কোথায় ক্যাম্প করলো? এই যে নারায়ণখোলা স্কুলে, হাই স্কুলে। 1971 সালে সেপ্টেম্বরে 1 তারিখে এখানে পাকিস্তান বাহিনী আলবদর রাজাকার সহ এখানে একটা ক্যাম্প করে, এবং এই ক্যাম্প 2 মাস ছিল এখানে। তারপর বিভিন্ন দিক থেকে অনেক সময় মুক্তিযোদ্ধারা বের হইতে পারে না, মুক্তিযোদ্ধারা আক্রমণ করে, যার জন্য পরে এখান থেকে চলে গেল। পাশে ব্রহ্মপুত্র নদী, বিভিন্ন ভয়ে এরা এখান থেকে চলে গেল। এই মাঠে পাকিস্তানি বাহিনী আলবদর রাজাকার 2 মাস ছিল এখানে। আমাদের এই আশেপাশের অনেককে এখানে ধরে এনে গুলি করে হত্যা করছে। পরবর্তীতে আমরা বিভিন্ন জায়গায় খণ্ড বিখণ্ড কিছু যুদ্ধ বিগ্রহ হয়েছে এখানে এদের সাথে, পাকিস্তানি আর্মির সাথে। আমাদের চন্দ্রকোনার এখানে জানকীপের একটা যুদ্ধ হয়েছিল পাকিস্তান বাহিনীর সাথে। পরে পাকিস্তান বাহিনী পিছু হইটে ওরা চলে গেছিলো। আমরা ওদের অনেক অস্ত্রশস্ত্র, গোলাবারুদ, ওয়্যারলেস সেট সব রেখে দিয়েছিলাম এখানে। নভেম্বরের মাঝামাঝি সময়ে নরুন্দি মিরাপুর একটা জায়গা আছে, ওইখানে একটা পাকিস্তানি সহ আলবদর রাজাকারদের একটা ক্যাম্প ছিল, ওইটাতে আমরা আক্রমণ করি এবং ওইখান থেকে একজন পাকিস্তানি যিনি প্রধান ছিলেন এখানে, ওনার নামও আমার মনে আছে, আব্দুর রহমান, বেলুচ রেজিমেন্টের, ওনাকে আমরা জিন্দা ধরে নিয়ে আসছিলাম অস্ত্রশস্ত্র সহ। তারপর পাকিস্তানি বাহিনী যখন ঢাকার দিকে পিছাইতেছিল তখন এই পিয়ারপুরে দুইজন এই বেলুচ রেজিমেন্টেরই দুইজন এসে পড়ছিল। পরে আমরা তাদেরকে ওইখানে একটা ঘরের ভিতরে, রেলওয়ের একটা ঘরের ভিতরে ঢুকে পড়ছিল। পরে ওইখানেই আমরা গ্রেনেড চার্জ করে পরে ওদেরকে ওইখানে হত্যা করি আমরা। 16 ডিসেম্বর আপনি কোথায় ছিলেন? আমরা ময়মনসিংহ ছিলাম। আমরা তো বঙ্গবন্ধুর সোনার বাংলা করার জন্য এবং বাংলাদেশ স্বাধীন করার জন্যই আমরা তো মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম বঙ্গবন্ধু নেতৃত্বে। তারপর দেশ স্বাধীন হইলে বঙ্গবন্ধু আসলেন দেশে, 10 জানুয়ারিতে আসলেন। উনি আসার পরে উনি সোনার বাংলা করার জন্য যেভাবে এগিয়ে যাইতেছিলেন, তারপরে 72-এ যখন এই দেশে দুর্ভিক্ষ দেখা দিল তখন বিভিন্ন শক্তি, পাশ্চাত্য দেশের শক্তিগুলি আমাদের সহযোগিতা করতেছিল না। তারপরে আমাদেরই বিপদগামী কিছু সৈনিক কর্নেল ফারুক রশিদের নেতৃত্বে ওরা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। আমি 75-এ বঙ্গবন্ধু হত্যার পরে বঙ্গবীর কাদের সিদ্দিকী সাহেবের নেতৃত্বে আমরা ভারতে যাই এবং দীর্ঘদিন আমরা ভারতে ছিলাম। প্রতিরোধ যুদ্ধ করে তুলেছিলাম আমরা ওইখান থেকে। তারপর আওয়ামী লীগ ক্ষমতার বাইরে থাকে, 21 বৎসর পর মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসেন, এবং আসার পরে বঙ্গবন্ধুর যে স্বপ্নের সোনার বাংলা এটা গড়ার জন্য উনি এগিয়ে যান। এবং আজকে যে বাংলাদেশের যে অবস্থা, পাশ্চাত্য দেশগুলির সাথে, উন্নত দেশগুলির সাথে প্রতিযোগিতা করে এগিয়ে যাচ্ছে, মধ্য আয়ের দেশ উনি গড়ে তুলবেন,
ক্ষুধামুক্ত বাংলাদেশ, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ, উচ্চশিক্ষিত শিক্ষিত হওয়ার জন্য বাংলাদেশ, এটা করার জন্য জননেত্রী শেখ হাসিনা যে মানে দেশ পরিচালনা করতেছেন এবং দেশ পরিচালনায় উনি এগিয়ে যাচ্ছেন, আমরা ওনাকে সহযোগিতা করি এবং ভবিষ্যতেও সহযোগিতা করব।